বিজেপির দলীয় অফিস ভাঙচুর করতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের হাতে ধরা পড়েছে সিপিআইএম এর এক পেশাদার ঠ্যাঙালি দুষ্কৃতি। ঘটনা শুক্রবার বিকেলে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা বাজারে। কতিপয় দুষ্কৃতি এদিন বিকেলে এসে বিজেপির অফিসে ভাঙচুর চালায়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বিজেপির কর্মী সমর্থকরা এবং বাজার ব্যবসায়ীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়, কিন্তু নরোত্তম বৈশ্য নামে এক ঠ্যাঙালি দুষ্কৃতিকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি সূর্যমণিনগর বিধানসভার ঝরঝরিয়া কেবল চমুনি এলাকায়। তাকে আটক করার পর সে জানিয়েছে তার সাথে সিপিআইএম এর দীর্ঘদিনের দুষ্কৃতিকারী ধীমান মজুমদার এবং কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়ার কামাল মিয়া ছিল। তুমি কি ড্রিঙ্ক করে রাখছো? না না। তো এই পরিকল্পনাটা তোমার কতদিন ধরে চলতেছিল? আমি বাজারে আছি। তো এই পার্টি অফিসের জিনিসপত্র এই চেয়ারগুলি কেন ভাঙছো? আমি ভাঙছি। তো এখানে তো সবাই অভিযোগ করতেছে, এখানে তোমরা এখানে আয়া জিনিসপত্র ভাঙচুর করছো। ধীমান মজুমদার ভাঙছে, কামাল মিয়া আসিল, স্থানীয়রা এগিয়ে এলে ধীমান মজুমদার তার বাইক ফেলে কামাল মিয়া সহ পালিয়ে যায়। ধীমানের বাইকের একটি ব্যাগ থেকে দেশি চোলাই মদের বোতলও উদ্ধার করেছে স্থানীয়রা। পরে স্থানীয়রা আমতলী থানায় এবং কাঞ্চনমালা ডিএআর ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ধীমান মজুমদারকে বাইক এবং দুষ্কৃতিকারী নরোত্তম বৈশ্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তিন দুষ্কৃতিকারীর নাম ধাম দিয়ে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির স্থানীয় কার্যকর্তার দাবি, আইন অনুসারে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা যেন করা হয়। ঘটনাটা হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের যে ছেলেরা সবাই তো কালকে আনন্দ করতে গেলে সবাই বাড়ি করে আসে, আর পার্টি একটু খালি আসছিল আজকে দুপুরবেলা। তারা সিপিএম কিছু দুষ্কৃতি তারা এসেছিল আমাদের পার্টি এজেন্ট ব্যাগ ব্যাপারে, আমাদের পার্টি অফিসের ভিতরে যে চেয়ার টেবিল সব ভাঙচুর করছে। কে ভাঙচুর করছে? এটা নরোত্তম ইয়ে বৈশ্য, আর তার লোক আরও আরও কয়েকজন, তারা ভাগ দিয়ে আমরা একজনকে ধরতে পারছি। ধীমান মজুমদারের নাম ওইখানে ওইটা হাউকে আছে, ধীমান মজুমদার, কাল কামাল, আর কয়েকজন নাম কইছে। একটা যে মদের বোতল পাওয়া গেছে, এটা কি তার মদের বোতল? মদের তো অবস্থা, মদের বোতল ওই টমুটো দিয়ে মদ খা। তারার বিরুদ্ধে কি আপনারা কি মামলা করবেন? হ্যাঁ হ্যাঁ, মামলা করবো অবশ্যই। তো তারা কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ হাতে তুলে দেওয়া। কোন থানা থেকে নিয়ে গেছে? আমতলি থানা। আর এই যে পার্টি অফিসটা কোন জায়গায়? এটা কাঞ্চনমালা বাজারে। আপনারা এখন কি চান? আমরা এখন আমরা পুরো ইয়ে চান, বিচার চান, সুস্থ বিচার। হেরে যাওয়ার পরেও দলীয় কর্মীদের ক্ষোভের মাত্রা শেষ হয়ে যায়নি। সিপিআইএম ক্ষমতায় এলে এদের হিংসার মাত্রা কোন পর্যায়ে পৌঁছাতো তা এদের কাজকর্ম থেকে পরিষ্কার। গত ২৫ বছর এরা এভাবেই হিংস্রতার ট্রেনিং পেয়েছে, যা আজও এদের মন মানসিকতায় বহমান। নেতারা এদের প্রতিনিয়ত হিংসায় উস্কে দেওয়ার এটাও একটা উদাহরণ, অথচ নেতারা আছেন নিরাপদে। ব্যুরো রিপোর্ট, টাইমস ২৪।